يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الحمد لله الحمد لله الذي هدانا وخلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلوات الله وسلامه عليه الذي نعرفه محمد صلى الله عليه وسلم. الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আল্লাহর মসজিদে জুমার দিন একত্রিত হয়ে জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন আমরা অপর অবস্থা থেকে বলি আলহামদুলিল্লাহ. ثم أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى. অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে তাকওয়া অবলম্বনের জন্য ওসিয়ত করছি. كما قال الله سبحانه وتعالى جلول الله سبحانه وتعالى بلسنا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. جلبت تقوى অবলম্বন করে الله سبحانه وتعالى তাকে একটা উত্তরের পথ করে দিবেন যেখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে পথ বন্ধ আল্লাহ তার জন্য একটা পথ করে দিবেন আর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেন। আজকে আমরা অন্তরের শুদ্ধতার বিষয়ে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ونفس وما سواها فألهمها فجورها وتقواها. الله سبحانه وتعالى قلت نفسك شامل الشكر لبرسن فألهمها فجورها وتقواها. أبو الله سبحانه وتعالى قلت نفس الوقت by default install كورديرسن بقصري تقرأت شرط موتا شداو أبو تقوى هلو من قرأت شرط موتا بيرسن شداو ما أمبر الوقت دي ديرسن إلهم كورديرسن إلهم كورديرسن قد أفلح من زكاها شيء شكل كان هويسه زي أنتم كي كل شو دور كرس وقد خاب من دسها أو شيء هم شو هويسه زي أنتم كي كل شو كرس من ذلك سورة شعراء مثل الله سبحانه وتعالى إبراهيم عليه السلام دوار بارقولي الله سبحانه وتعالى একটা কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা পছন্দ করার কারণে কোরআনে তুলে দিয়েছেন ইয়াউম লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা সে ছাড়া মান আতা আল্লাহ বিকলবিন সালিম যে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সে ছাড়া। তার মানে একটা পরিশুদ্ধ অন্তর আল্লাহর কাছে অনেক দামি একটা বিষয় একটা পরিশুদ্ধ অন্তর আল্লাহর কাছে দামি একটা বিষয় আর এটা আমাকে কিয়ামতের দিনে উপকৃত করবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউম লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সে ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আসেন সেজন্য অন্তর সৌন্দর্যের জন্য অন্তরের পরিশুদ্ধতার জন্য আমরা একটু কিছু পদক্ষেপ গ্রহণ করি যাতে আমরা অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর যে এত দামি একটা জিনিস এটা সম্পর্কে তিনি বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা জেনে রাখো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু যদি ওই গোস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় সুন্দর থাকে পরিষ্কার থাকে তাহলে তার পুরো শরীরটাই সুন্দর থাকে আচার আচরণ তার কথাবার্তা আমল আখলাক সবকিছু সুন্দর থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু
আর ওই গোশতের টুকরা যদি কুলুষিত হয়ে যায় পলিউটেড হয় ময়লা আবর্জনা জমে যায় তখন তার পুরো শরীর ময়লা হয়ে যায় তার পুরো শরীর তার আখলাক আদর আচার আচরণ কথাবার্তা সবগুলো নোংরা হয় তখন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া হিয়াল কলব জেনে দেখো এটা হচ্ছে অন্তর তাহলে অন্তর দ্বারা মানুষ প্রভাবিত হয় মনে রাখবেন ঈমানের তিনটা বিষয়ের সমষ্টি ঈমান কয়টা বিষয়ের সমষ্টি তিনটা বিষয় তাসদিক বিল কলব অন্তরে সত্যায়ন করা বা বিশ্বাস করা ইকরার বিল লিসান মুখে সেটা স্বীকৃতি দেওয়া এবং বল আমল বিল জওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটা আমলে পরিণত করা বাস্তবায়ন করা এই যে একটু আগে বললাম ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ এই ঈমানদার হন তাকওয়া অবলম্বন করো তাকওয়ার আমল কিসের মাধ্যমে করতে হয় জানেন আপনারা কি তাকওয়ার আমল কিসের মাধ্যমে করতে হয় অন্তরে মাহাল তাকওয়া আল কলব কলবের মানে তাকওয়ার স্থান হচ্ছে কলবের মধ্যে অন্তরে যেটা বাহির থেকে দেখা যায় না বলি হাদা কওয়ালা আলাইহি সালাতু ওয়াসালাম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা التقوى ها هنا التقوى ها هنا ويشير الى صدره ثلاث مرات تين مار بوكر ديكي اشارة করে বললেন তাকওয়া হচ্ছে অন্তর আমরা দুনিয়ার জীবনে কারো টাকা পয়সা থাকে কারো হয়তো সমাজে অনেক স্ট্যাটাস অথবা মানুষ তাকে অনেক মান্যগণ্য করেন অথবা আমার মনে করে যে আমি যে ইলমের বাহার ইলমের নদী ইলমের সাগর হয়ে গেছে আমি এরকম যাদের আছে তারা অন্য মানুষদেরকে কোনো বিষয়ে আর মনে করে না তুচ্ছ মনে করে হয় কি হয় না যা মনে করেন যার টাকা আছে যার টাকা নাই যাদের টাকা আছে তারা টাকা নাই ওদেরকে কি করে তুচ্ছ মনে করে যাদের জ্ঞান আছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই তো জ্ঞান যাদের নাই তাদেরকে আমরা কি মনে করি তুচ্ছ মনে করি নানাভাবে আমরা তুচ্ছতা ছিল করি কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে জানেন সূরা হুজুরাতের শিক্ষিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তারা আকরামাকুম সবচেয়ে সম্মানিত তারা ইসমে তাকদীরের থেকে বলেছেন না সুপারলেটিভ ডিগ্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সবচেয়ে সম্মানিত হচ্ছে তারা আতকাকুম যারা তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান আচ্ছা বলেন তো তাকওয়া কি বাইরে থেকে দেখা যায় তাকওয়া কোথায় আমল করেছি অন্তর অর্থাৎ বাইরে থেকে দেখলে কে তাকওয়াবান আর কে তাকওয়াবান নয় এটা কেউ বলতে পারে একজন সাধারণ মানুষ সেও আল্লাহর কাছে তাকওয়াবান হওয়ার কারণে সবচেয়ে সম্মানিত হতে পারে আমরা কেউ জানি না এই জন্য মানুষকে আমরা হেয় প্রতিপন্ন কখনোই করব না আমরা নানাভাবে হেয় প্রতিপন্ন করি যাই হোক তো অন্তরে বিভিন্ন রোগ আছে অন্তরের প্রথম রোগ হচ্ছে শিরক অন্তরের প্রথম রোগ কি শিরক আল্লাহর সাথে আল্লাহর অধিকার অন্য কাউকে দিয়ে দেন এটা কিন্তু মনের প্রথম ব্যাপার তাহলে অন্তরের প্রথম জিনিস শিরক শিরক সম্পর্কে আমরা অনেকেই সচেতনই না আমরা যারা কোরআন সুন্নাহকে পড়ার চেষ্টা করছি স্টাডি করছি আমরা শিরক সম্পর্কে সচেতন ঠিক কিনা আরেকটা রোগ আছে যেটা হচ্ছে শাক সন্দেহ আরেকটা রোগ আছে সুবহাত এটাও আপনি সমার্থক শব্দ হিসেবে নিতে পারেন সন্দেহ এবং সুবহাত মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগা আসল কোনটা ঠিক বুঝতে পারছি না এটাও একটা অন্তরের রোগ যে সত্য জানার পরেও আমার মন কেন জানি আর মানতে চাচ্ছে না সত্যটা এরকম হওয়া অন্তরের রোগের মধ্যে আরেকটা আছে এটাকে বলা হয় অজগুন আইন জিন বা অজগুন শব্দটা মানে হচ্ছে আত্মতুষ্টি আত্মভরিতা মানে আমি ভালো আর সব কি আমি অনেক ভালো মানুষ হয়ে গেছে এরকম আছে না কিছু মানুষ যেমন দেখবেন আমলের কারণে আমরা অনেক অন্যকে তুচ্ছ মনে করি আমলের কারণ কেউ কেউ তাহাজ্জুদ করে আপনি প্রত্যেকদিন রাতে তাহাজ্জুদ উঠতে পারেন আর কি উঠতে পারেন আপনি মনে মনে চিন্তা করছেন এই যারা তাহাজ্জুদ উঠতে পারেন এরা পাপি গুনাহগার আল্লাহ এদের উপর রাগান্বিত না ভাবে আপনি তাদেরকে ক্যাটাগরাইজ করছেন কিন্তু হতে পারে সে এমন কোনো কাজ করেছে যার কারণে সে জান্নাতি
আমরা কি ওই ঘটনা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসেছিলেন পরপর তিন দিন একই ব্যক্তি আসলেন একই সাহাবী আসলেন ওই সাহাবী মসজিদে ঢোকার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে প্রথম দিন গেল দ্বিতীয় দিনে বলেছেন এখন তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি একই ব্যক্তি আসলো তৃতীয় দিনে একই ব্যক্তি আসলো এরপর আরেক সাহাবা আবার চিন্তা করছেন না না এখন তো দেখতে হবে তিন দিন রাসূল বলেছেন দেখি জান্নাতি বলেছেন নিশ্চয়ই তার কোনো বড় বড় আমল থাকবে যে আমল আমাকেও করতে হবে আমিও জান্নাতে যাব তার পিছে পিছে গেল একটা ঘটনা বানালো সে যে আমার বাবার সাথে কিছু একটা ঝামেলা হয়েছে গিয়ে দেখতে পেলো যে রাত্রে বেলা সে তাহার জুতো পরে না তেমন বেশি একটা নফল আমল নয় তো তিন দিন পরে আর না পেরে বলে দিয়েছে যে আমি আসলে রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি পরপর তিন দিন তোমাকে জান্নাতি বলবে অথচ তোমার মধ্যে কোনো এক্সট্রা দান করা এবং সারা রাত সালাত পড়ার কোনো আমল আমি দেখতে পাচ্ছি না এত বেশি নফল সালাত নফল সিয়াম বা নফল আমল তোমার মধ্যে দেখতে পাচ্ছি না বলো তো তুমি কি করো তখন ওই ব্যক্তি বলতো যে আমার কোনো মনে পড়ছে না যে আমি আসলে কি আমল করি তো বলছে আমাকে একটু ভাবতে দাও এরপর দুজন বিরক্ত হয়ে গেল তো ওই সাহাবি ফিরে যাচ্ছে ফিরে যাওয়ার সময় আবার ডাক্তার উপস্থিত হলেন ডাক্তি বললেন যে একটা আমল আমার মনে আছে সেটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার সকল মুসলিম ভাইকে আমি ক্ষমা করে দিই তখন ওই সাহাবী বলল হ্যাঁ এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন জান্নাতি বলেছেন দেখেন আমরা ক্ষমা করতে পারি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে মুত্তাকি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ বলেছেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ وَسَارِعُوا তোমরা দৌড়িয়ে যাও দ্রুতগামী হও إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ তোমাদের রবের ক্ষমার দিকে وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও দ্রুতগামী হও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমির সমপরিমাণ আর এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি বান্দা তাকওয়াবান বান্দা আল্লাহ তাদের জন্য বানিয়েছেন এদের গুণ কি এরা যখন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল কাযিবিনাল গায়ির ওয়াল আফিনা আনিন এদের গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ তারা যখন সচ্ছল অবস্থায় থাকে তখনও তারা ব্যয় করে আল্লাহর রাস্তায় দান করে মানুষদেরকে সাহায্য করে অর্থ সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকে যখন তাদের আর্থিক অবস্থা খুব খারাপ যায় অপমানিত হচ্ছে তারপরে তারা দান করা থেকে অন্যকে সাহায্য করা থেকে বিরত থাকে না আল্লাহর জন্য তারা ব্যয় করে তৃতীয় গুণ ওয়াল কাযিবিনাল গায়ব যারা তাদের রাগকে সম্পূর্ণ করে গিলে ফেলে কাযিবিন বলতে হচ্ছে যারা গিলে ফেলতে পারে আমরা অনেক সময় ঢেকুর গিলে না এইভাবে যারা রাগকে গিলে ফেলতে পারে এরা হচ্ছে মুত্তাকি চার নম্বর গুণ ওয়াল আফিনা আনিন্নাস তারা মানুষকে ক্ষমা করে দেয় আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আমরা দুটো শব্দ জানি গফুরুন আফুরুন জানেন কিনা যেমন লাইলাতুল কদরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি লাইলাতুল কদরে রাত পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন এটা বলেছেন বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন هناك فرق بين عفو والغفور এখানে মধ্যে একটা পার্থক্য আছে আফুর এবং গফুরের মধ্যে গফুরের শব্দ মানে আল্লাহ ক্ষমা করে দেন সাধারণ ক্ষমা আর আফুর শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমা বুঝান যে এমন ভাবে ক্ষমা করেছেন না কোনো কিছু অবশিষ্ট রাখেন যেমন মনে করেন আপনি যদি কাগজের মধ্যে কোনো কিছু লিখেন এবার আপনি যদি আবার পেন্সিল দিয়ে লিখেছেন এবার রবার দিয়ে মোছার পরে পেন্সিলের কিছু ছাপ ওই জায়গায় রয়ে যায় না তো এটাও ক্ষমা আল্লাহ এভাবেও ক্ষমা করেন কিন্তু আফুন শব্দ মানে হচ্ছে আল্লাহ সুন্দর এমন ভাবে ক্ষমা করে যে ওই পৃষ্ঠাটাতে আর কোনো কিছুই থাকে না
এটা হচ্ছে আফু এবার ফিরে আসেন আল্লাহ এইভাবে ক্ষমা করেন আর মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে প্রথম গুণ কি বলেছিলাম তারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে দ্বিতীয় গুণ তাদের যখন অসচ্ছল অবস্থা থাকে অভাবমন্দ থাকে তখনও তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে বা আল্লাহর জন্য তারা দান করে সদকা করে অন্যকে সহযোগিতা করে তিন নম্বর গুণ বললাম তারা তাদের রাগকে গিলে ফেলে কাযিনাল গায়ব চার নম্বর গুণ বললাম ওয়াসিনা আলিনাস আফুন শব্দটা পেয়েছেন এখানে তারা তার মানে তারা মানুষকে এমন ভাবে ক্ষমা করে অন্তরের মধ্যে আর কোনো কিছুই রাখে বুঝতে পেরেছেন এইভাবে তারা ক্ষমা করে এরপর আল্লাহ কি বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এরা হচ্ছে ইহসানকারী আর এদেরকে আল্লাহ ভালোবাসেন আপনি আল্লাহর ভালোবাসা চান তাহলে এই চারটা গুণ আপনি অর্জন করেন আপনি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেন আপনি রাগকে সংবরণ করে ফেলেন আপনি মানুষকে এমন ভাবে ক্ষমা করেন যে অবশিষ্ট আপনার অন্তর আর কোনো কিছু রাখেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তো যেটা বলছিলাম অন্তরের একটা রোগ হচ্ছে অগুণ আত্মতুষ্টিতে ভোগা এটাতে ভোগা যাবে না আপনাদের কাছে আর একটা আয়াত বলি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ الله কিছু বান্দার কথা বলেছেন সূরা মুমিনুনের মধ্যে যারা তাদের রবের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকে وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ এরা হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহের প্রতি ঈমান এনেছে وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ এরা হচ্ছে ওই বান্দা যারা তাদের রবের সাথে কাউকে শরীক করে না والذين يؤتون ما آتوا وقلوبهم وجنة أنهم إلى ربهم راجعون এরা হচ্ছে ওই বান্দা তাদেরকে যা দিতে বলা হয়েছে করতে বলা হয়েছে বা কোনো দান করার পর তারা ভয়ে থাকে যে আল্লাহ এটা কবুল করবেন কিনা আল্লাহ এটা কবুল করবেন কিনা তারা এটা মনের মধ্যে রাখে আল্লাহুম ইলা রব্বিহিম রাজিউন আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে এই আয়াত যখন নাজিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াজনুন ওয়া ইয়াশরাবুন আল খামর এরাই কি তারা যারা জেনা করে যারা মদ পান করে এবং যারা চুরি করে এরা কি ওই বান্দা যারা ভয় পায় আল্লাহকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবি সিদ্দিক লা ইয়াবি আবু বকর হে আবু বকরের কন্যা হে সিদ্দিকের কন্যা তুমি যেমনটা ভাবছো এমনটা নয় ওয়া হুমুল্লাযীনা ইয়াসাল্লু ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াসাদদিকুন এরা হচ্ছে ওই বান্দারা যারা সালাত করে যারা সিয়াম করে যারা দান করে ওয়া হুম ইয়াখাফুন আর তারা ভয় করে আল্লা ইয়াকবালু ইয়াকবাল আহলুহু তারা ভয় করে যে আল্লাহ তাদের আমল কবুল করবেন না অথচ আমরা যে কোনো আমল করার পর আমরা মনে করি যে এটা তো কবুল হয়ে গেছে আমি 100% জান্নাতি আর সব কি জাহান্নাম একটু মনে করি না আমরা একটা সময় এটা আমাদের অন্তরের রোগ এটাকে বলা হয় আত্মতুষ্টিতা আত্মম্ভরিতা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা আর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন তাদেরকে যা করতে বলা হয়েছে দিতে বলা হয়েছে সেটা দেওয়ার পরে তারা ভয়ে থাকে যে আল্লাহ এটা কবুল করবেন কিনা অতএব আমাদেরও আমল করার পর ভয়ে থাকতে হবে অবশ্যই আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমলটা কবুল করবে কিন্তু সাথে ভয় করব আল্লাহ যদি কবুল না করেন যদি সেখানে ইখলাসের কমতি থাকে যদি সেখানে সুন্নাহর হুকুম অনুসরণ না থাকে সে আমল কি আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ কাদের আমল কবুল করেন হাবিল এবং কাবিলের কথা আপনারা শুনেছেন না আদম আলাইহিসসালামের দুই সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করতে আসছে কেন জানেন তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা কাজ দিয়েছিল কুরবানি করার তো হাবিলের কুরবানি কবুল হয় আর কাবিলের কুরবানি কবুল হয় না তখন হাবিল একটা কথা বলেছিল আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে তিনি এটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন
নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের থেকে আমল কবুল করে থাকেন অতএব আমার আপনার আমল কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত তাকওয়া মানে এখানে ইখলাস শর্ত যেটা কথা বলছিলাম যে একমাত্র কার জন্য করতে হবে আল্লাহর জন্য এবার আসেন তাকওয়া শব্দটি একটু ব্যাখ্যা করি তাকওয়া হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ আমার কথা বা কাজে খুশি হচ্ছেন কিনা এই মনোভাব অন্তরের মধ্যে জাগ্রত রাখা অথবা আমার কোনো কথা এবং কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা এই মনোভাব জাগ্রত রাখার নাম হচ্ছে তাকওয়া তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া যে আমার রব আমার উপর কি খুশি হবেন এই কথাটা বললে নাকি আমার রব আমার উপর রাগ করবেন আমার উপর শাস্তি অবতারিত হয়ে যাবে এই বিষয়ে সচেতন থাকার নাম হচ্ছে তাকওয়া এই জন্য এক সাহাবী যখন অন্য সাহাবীকে জিজ্ঞেস করেছিল যে তাকওয়া কি তখন ওই সাহাবী বলেছিল কাঁটাযুক্ত পথে তুমি যেভাবে তোমার কাপড় গুটিয়ে বেঁচে চলো ঠিক সেভাবে চলার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে অন্তরের আরেকটা রোগ আমরা দেখছি সেটা হচ্ছে অর্থ আত্মতুষ্টিতে ভোগা অন্তরের আরেকটা রোগ হচ্ছে হাসাদ হিংসা করা অন্যের প্রতি হিংসা يتمنى الحاسد أن يزال المحسود نعمته একজন হিংসাকারী ব্যক্তি সে যাকে হিংসা করছে তার কোন নিয়ামত যাতে তার কাছ থেকে চলে যায় এই আশা করার নাম হচ্ছে হিংসা আমি বুঝতে পারছি হিংসা কাকে বলে কোন ব্যক্তি কোন নিয়ামত পেয়েছে সেই নিয়ামতটা দেখে আমার সহ্য হচ্ছে না আমি আশা করছি তার কাছ থেকে যাবে নিয়ামতটা কি হয় চলে যায় এটা হচ্ছে হিংসা বলেন তো অন্তরে যদি হিংসা থাকে যদি আবু দাউদের একটা দাইফ রিওয়ায়েত আছে এখানে বলা হয়েছে যে আল হাসাদ ইয়াকুলু আল হাসানাত কামা তাকুলু আল নামু আল হাকা হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠখুরকে পুড়িয়ে ছাই করে ফেলে যদি হাদিসটা দুর্বল তারপরে ওইটা একটা অন্তরের রোগ হিংসাটা একটা অন্তরের রোগ তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদল কোন মানুষ সর্বোত্তম আমরা কি সর্বোত্তম মানুষ হতে চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের সংজ্ঞা দিলেন বললেন কুল্লু মাখমুমিল কলব সাদুকুল লিসান প্রত্যেক মাখমুম কলবের অধিকারী মানুষ এবং যার একটা সত্যবাদী মুখ আছে সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ তখন সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান নাআরিফুহু ফামা মাখমুমুল কলব সত্যবাদী মুখ এটা সম্পর্কে তো আমরা জানি কিন্তু মাখমুম কল এটা কি জিনিস এটা তো বুঝলাম না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকিয়ুন নাকি লা ইসম ফী ওয়া লা বাগিয়া ওয়া লা গিল্লা ওয়া লা হাসাদ কয়টা কথা বললেন মাখমুম কলব হচ্ছে ওই ব্যক্তির কলব ওই ব্যক্তির অন্তর আত-তাকি যেই অন্তর তাকওয়াবান দ্বিতীয় আন নাকি যেটা পরিষ্কার মানে এখানে মধ্যে কোনো কলুষিতা নাই লা ইসম ফীহি এই অন্তরের মধ্যে কোনো গুনাহ নাই এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই কারো অন্তরে গুনাহ নাই এরকম কেউ মানুষ আছে গুনাহ কারো না কারো তো আছে কিন্তু রাসূল বলেছেন লা ইসমা ফি সেখানে কোনো গুনাহ নাই এটা কিভাবে আমি একটু পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ চার নম্বর বললেন ওয়া লা তাকিয়া সেখানে কোনো বিরুদ্ধ চালনকারী নাই ওয়া লা গিল্লা কোনো রেষারেষি নাই আমরা রেষারেষি করি না অনেক সময় ছয় নম্বর বললেন ওয়া লা হাসাদ সেই অন্তরের মধ্যে কোনো হিংসা নাই যদি আমি এগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং আমার অন্তর যদি তাকওয়াবান এবং পরিষ্কার হয় তাহলেই আমি উত্তম মানুষ এই উত্তম মানুষের সংজ্ঞা কে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদল কোন মানুষ সর্বোত্তম তিনি কি বললেন দুটো গুণ বললেন প্রথমে কুল্লু মাখমুমিল কলব সাদুকুল লিসান প্রত্যেক মাখমুম কলবের অধিকারী ব্যক্তি এবং যার সত্যবাদী একটা মুখ আছে তখন সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান না আরিফু
সত্যবাদী মুখ এটা তো আমরা জানি যে সবসময় সত্য বলে সত্য বলার চেষ্টা করে কখনো মিথ্যা বলে না সে সর্বোপরি লিসান ফমা মাহমুমুল কলব কিন্তু মাহমুমুল কলব এটা কি জিনিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আত তাকী লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ এই ছয়টা বিষয় বলে আত তাকী ওয়াল নাকী সেটা তাকওয়াবান সেটা হবে পরিষ্কার লা ইসমা ফীহি কোনো গুনাহ সেখানে মধ্যে নাই ওয়ালা বাগিয়া সেখানে মধ্যে কোনো বিরুদ্ধাচরণকারী নাই ওয়ালা গিল্লা কোনো রেষারেষি নাই ওয়ালা হাসাদ এবং কোনো হিংসা এই অন্তরের মধ্যে নাই ওকে না আমি চিন্তা করব যে আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা যদি থাকে আজকে থেকে আমরা এগুলোকে আস্তে আস্তে আমাদের অন্তর থেকে দূরীভূত করার চেষ্টা করি ইনশাআল্লাহ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা হে আল্লাহ আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আমার অন্তরে আপনি তাকওয়া দান করুন ওয়া যাক্কিহা আপনি অন্তরকে পরিশুদ্ধ করে দিন আনতা খায়রু মান যাক্কাহা আপনি তো উত্তম পরিশুদ্ধকারী أنت وليها ومولاها أبدي في الأرض ما هو أبدي في الأرض ما هو لك إذا ما يعمل دعاكم تبعونا إن شاء الله الله عبد الله توفيق دان كله لكن أنتو تأتو دامي جيني شبتا إذا ما بقول الله جاء ألا إنا في الجسد مطغى ميل نقول شولي هو بقشت التوبة شكا قل ألا وهي القلب إذا صلح صلح الجسد كله جولي أنتو تيك تاكي عدو بخلاك عشاء رجلون أقول شو تيك تاكي معاملات تيك تاكي وإذا فسدت فسد الجسد كله আর যদি অন্তর কলুষিত থাকে তখন আমার আদর বাখলা আচরণ আমল সবগুলো কলুষিত হবে তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে হাদিস হাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ان العبد اذا اخطا خطيئه نبتت في قلبه نبته سوداء বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে তার মানে অন্তরকে আল্লাহ সুবহানাহু কিন্তু ফ্রেশ করে আমাদের কাছে পাঠিয়েছেন এবং বুখারীর হাদিস থেকে যদি আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলাদিন ইউলাদু আলা ফিত্রাহ প্রত্যেক নবজাতক সে ফিত্রতের উপর জন্মগ্রহণ করে মানে তাওহীদবাদী হয়ে আল্লাহ অনুগত হয়ে সে জন্মগ্রহণ করে তাহলে অন্তর পরিষ্কার থাকে না অন্তর পরিষ্কার থাকে তিরমিজির হাদিস থেকে আমরা জানতে পাই ইন্নাল আবদা ইযা আখতা খতিয়াতান উকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে ডট আমরা একটা যদি কলম দিয়ে একটা সাদা কাগজে একটা ডট ফেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটা নুকতা আমরা আরবির মধ্যে নুকতা বলেছিলাম না এরকম একটা নুকতার মতো কালো দাগ পড়ে ফাইদা হুয়া নাযা ওয়া ইস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু সে যদি সেই গুনাহ ছেড়ে দেয় ফিরে আসে তওবা করে আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চায় সুকিলা কলবু তার অন্তরকে আমার আগের মতো পরিষ্কার করে দেয়া হয় ওই যে একটু আগে বললাম যে ভালো মানুষের অন্তর হচ্ছে এমন আত-তাকী ওয়ান নাকী যেটা তাকওয়াবান যেটা পরিষ্কার লা ইসমা ফীহি সেখানে মধ্যে কি থাকবে না কোনো গুনাহ নাই তার মানে এবার এই তিরমিজির হাদিসের সাথে যদি ম্যাচ করে কোনো গুনাহ হয়ে গেলে সে সাথে সাথে কি করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে সেই গুনাহকে ছেড়ে দেয় ফাইদা হুয়া নাযা ওয়া ইস্তাগফার ওয়া তাবা সুকিলা কলবু সে যদি গুনাহ ছেড়ে দেয় তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তার অন্তরকে আমার আগে মতো পরিষ্কার করে দেওয়া হয় ওয়াই আদ যিদ ফিহা কিন্তু সে যদি ওই গুনাহ মধ্যে রত থাকে বারবার ফিরে যায় বারবার গুনাহটা করে যিদ ফিহা এই কালো দাগ আস্তে আস্তে বাড়তে থাকে হাত্তা তাআলা কলবুহু ওয়া রান যতক্ষণ না তার অন্তর একটা কালো মানে ঝংকার যুক্ত একটা অন্তর নাম হয়ে যায় ওই অন্তরের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করেছিলেন এরপর কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কখনো নয় বরং তাদের অন্তর এই জন্য পরিষ্কৃত হয়েছে তারা যা হাতে কামাই করেছিল অর্থাৎ গুনার কারণে তাদের অন্তর এরকম কুলুষিত হয়ে গেছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অন্তরের ব্যাপারে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এদের তো অন্তর রয়েছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনো কিছু বুঝতে পারে না অনুধাবন করতে পারে না তারা যে ভুল করছে অন্যায় করছে সে অন্যায়ও তাদের হুশ জ্ঞান মাথা ঠিক থাকে না তাহলে অন্তরের আরেকটা রোগ হাসাদ সম্পর্কে আমরা বলেছি এই হাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন আমিন হিংসা বিদ্বেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহাসাদু তোমরা পরস্পর وكونوا عباد الله إخوانا
তোমরা পরস্পর আল্লাহ আল্লাহ বান্দা হয়ে পরস্পর ভাই হয়ে যাও অনেকগুলো রেওয়ায়েত এগুলোর মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবিন মিন আশ-শাওরি আই ইয়াহকির আখাহুল মুসলিম একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে তার ভাইকে তুচ্ছ জ্ঞান করে সে তার ভাইকে ছোট মনে করে অপমান অপদস্থ করে এটা করলেই সে নিকৃষ্ট ব্যক্তি হওয়ার জন্য যথেষ্ট ওই যে একটু আগে বললাম যে আমরা অনেককে তুচ্ছ মনে করি এই রোগটাকে বলা হয় কি বল من كان في قلبه مثقال ذرة من الكبر যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ বা তার চেয়ে ছোট দানা পরিমাণ যদি অহংকার থেকে থাকে সে কোথায় যাবে না লা ইয়াদখুলু জান্নাত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা আল্লাহ আলাইহিস সালাম তো এই কিবর কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ আল কিবর অহংকার কিবর এটা কি জিনিস আজকে আপনি মিলিয়ে দেখবেন আমার আপনার মধ্যেও এই অহংকার কাজ করে আমার আপনার মধ্যেও যে আমরা বলি আমরা অহংকার করি না কিন্তু নিজ অজান্তে আমরা অহংকার আমাদের অন্তরের মধ্যে লালন করে রেখেছি নিজ অজান্তে অহংকারকে আমরা ধারণ করছি আমরা নিজেরা বুঝতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বললেন অহংকারের সংজ্ঞা দিয়ে কয়টা শব্দ বললেন শুধু দুটো শব্দ তিনি বলছেন বাতারুল হক ও গমতুল নাস আরেক রিওয়ায়েতে হচ্ছে সাফাবুল হক ও গমসুন নাস দুটার অর্থ সমার্থ প্রথমটা হচ্ছে বাতারুল হক সত্য থেকে বিমুখ থাকা সত্য জেনেও সত্যকে না মানা হচ্ছে অহংকার সত্যকে জেনেও সত্যকে মেনে না নেওয়া হচ্ছে অহংকার দ্বিতীয় অগন্তু ন্যাস মানুষকে হেয় করা মানুষকে কি করা হেয় করা এবার আপনাদেরকে একদম কমন আপনাদের এলাকার একটা উদাহরণ দিই মনে করেন ঢাকা ব্যাংক সিটি ব্যাংক যতগুলো কনভেনশনাল ব্যাংক আছে ওইখানে কিছু ম্যানেজাররা আসছে ব্যাংকের কারা আসছে ম্যানেজাররা আসছে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বেতন কারো কারো ঢাকার মধ্যে যারা আছেন চট্টগ্রাম হইলে দেড় লাখ টাকা বেতন আপনার এলাকায় যখন আসে বা আপনার বাড়িতে যখন আসে আপনি তাড়াতাড়ি সিটকে সামনে দিয়ে দেন কারণ অনেক দামি গাড়িতে সে এসছে আপনি তাড়াতাড়ি করে কি বলে যে চেয়ার আগিয়ে দিচ্ছেন তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে দিচ্ছেন ভালো ভালো খাবার রেডি করে দিচ্ছেন কেন মেজর ব্যাংকের ম্যানেজার অনেক সম্মানী লোক আপনার এলাকায় একটা শব্দ আছে বদল্লা এই শব্দ চিনেন কিনা আপনারা আপনাদের এলাকায় খুব কমন শব্দ না কি করেন ওনারা ওই মাঠের মধ্যে কাজ করেন না বদল্লা দেন এই বদল্লা যখন আসে মানে এই শব্দেই আমি বলছি যে যেটা আপনাদের আপনাদের ভাষার মধ্যে আছে সেজন্য বলছি এই বদল্লা যখন আপনার বাসায় আসছে আপনি তো একইভাবে ওকে আপ্যায়ন করেন তাই না তাহলে এই যে তারতম্য করা কিসের ভিত্তিতে করছেন বলেন তো সম্পদের কারণে আল্লাহ এটা চান আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই পেশা দিয়ে কোন ব্যক্তিকে মাপা তার সম্মান নির্ধারণ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখান না আল্লাহর কাছে সম্মানিত কে বলেছিলেন একটু আগে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি আর তাকওয়া বাইরে থেকে দেখা যায় না তাহলে একজন বদল্লা আমরা যাদেরকে বদল্লা বলছি মাঠে ঘাটে কাজ করে ওই ব্যক্তি আল্লাহর তাকওয়াবান হতে পারে কিনা আল্লাহর প্রিয় হতে পারে কিনা অথচ এবার একটু চিন্তা করে দেখেন আল্লাহর দৃষ্টিতে দিনের দিক দিয়ে যদি আপনি হিসেব করেন তাহলে কার পেশাটা সবচেয়ে বেশি হালাল একজন বদল্লার পেশা বা যে মাঠে ঘাটে কাজ করে কৃষকের পেশাটা সবচেয়ে বেশি হালাল নাকি ব্যাংকের ম্যানেজার যে কনভেনশনাল সুদিক কারবারের সাথে জড়িত তার পেশাটা হালাল এই উত্তর কিন্তু আপনি নিজে জানেন এই উত্তর আপনি নিজে জানেন কিন্তু আপনি কোনোদিন ওই মানুষদেরকে মানুষ বলে মনে করেননি আপনি যখন এখান দিয়ে বাজারে যান এখান থেকে রিক্সায় ওঠার সময় রিক্সা আমার সাথে দুই টাকার জন্য আপনি ঝগড়া করেন আপনি তাকে মেরে ধরে থাপ্পড় মারেন কারণ আপনি জানেন সে দুর্বল আপনি জানেন সে আপনাকে ফিরতে একটা কিছু বলতে পারবে না অথচ আপনার পাশের গ্রামের মানুষের সাথে
কোটি টাকার জায়গা নিয়ে আপনার জন্ম হয় আপনার সাহস হয় না তার গালে গিয়ে একটা থাপ্পড় দেওয়া ঠিক কি না ঠিক না তো এই জায়গাগুলো আমরা কি এবার বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আমরা মাজলুম জালিম হয়ে যাই আর মাজলুমদের উপর আমরা চড়া হয়ে বসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাজ বিমরিইন মিনাশ শাররি আইয়াহফির আখাহুল মুসলিম একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুক যথেষ্ট সে তার মুসলিম ভাইকে যখন নিচু মনে করবে পেশার কারণে কাউকে নিচু মনে করা যাবে না টাকা পয়সা অর্থ সম্পদের জন্য কাউকে নিচু মনে করা যাবে না এই দিন এটা আল্লাহ প্রদত্ত এজন্য অহংকার হচ্ছে দুটো শব্দ বললাম বাতারুল হক সত্য জেনেও সত্যকে প্রত্যাখ্যান করা দ্বিতীয় হচ্ছে অকন্তুল নাস মানুষকে হেয় প্রতিপন্ন করা মানুষকে কি করা হেয় করা মানুষকে তুচ্ছ মনে করা এটাই অহংকার আপনি মনে করেন অনেক সাজগোজ করে অনেক সুন্দর একেবারে দামি কাপড় পরে আসছেন আরেকজন একটু কাপড় পরে আসছে সেখানে মধ্যে সে একটু সেলাই করা ছিঁড়ে গেছে সেখানে টাক দেওয়া বলে না টাক দিয়ে আসছে তো আমি দেখে বলছি যে দেখো কি 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 ফকির নিমার্কা ড্রেস পরে আসছে এই যে অন্তরের মধ্যে এই কথাটা আমার নামই হচ্ছে অহংকার এবার আপনি চিন্তা করে দেখেন তো আমরা কি এই অহংকার থেকে মুক্ত কেউ অথচ আমরা নিজেকে জান্নাতি ভেবে বসে আছি যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আবার স্মরণ করে দিতে চাই সূরা শুআরার সেই আয়াতটা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম সেই ফরজান সম্পত্তি সন্তান সন্ততি কোন কাজে আসবে না ইল্লা সে ছাড়া মান আতা আল্লাহ বিকলবিন সালিম যে একটা সুন্দর সাউন্ড হার্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সে ছাড়া আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটা আবি কতাদা ইবনে রবিঈ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন আনহু ইহাদিসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুররা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুররা আলাইহি মুররা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাজাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা বা একজন মুর্দাকে নিয়ে যাওয়া হলো ফাকাল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহু মিনহু হয় সেই শান্ত শান্তি পেয়েছে অথবা তার থেকে শান্তি পেয়েছে তখন সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু সে শান্তি পেয়েছে অথবা তার থেকে শান্তি পেয়েছে এর অর্থ কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আব্দুল মুমিনু ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ একজন মুমিন বান্দা সে দুনিয়ার কষ্ট থেকে এবং দুনিয়ার যে বিপদ আপদগুলো আছে এইগুলো থেকে সে শান্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে চলে যায় আর বলে আব্দুল ফাজিউ ইস্তারিহু মিন মুলিবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব আর একজন পাপাচারী ব্যক্তির থেকে শান্তি পায় পুরো যত বান্দাগণ আছে তারা তার পুরো শহর গাছপালা এবং পশু পাখি তার মানে কি বুঝলেন একজন খারাপ ব্যক্তি সে এত খারাপ ওই আমরা একটা কথা বলি না এত খারাপের খারাপ তার খারাপের কারণে গাছপালা পশু পাখি মানুষজন কেউ এখান থেকে কি থাকতে পারে না মুক্ত থাকতে পারে না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি বলেছেন ইস্তারিহু মুস্তারিহু ওয়া মুস্তারাহু মিনহু সে শান্তি পেয়েছে অথবা তার থেকে শান্তি পেয়েছে এখন আপনি চিন্তা করে দেখেন আমি চিন্তা করে দেখি আমরা কোন দলে যে আমি মরে গেলে যে আমি শান্তি প্রাপ্ত হব দুনিয়ার কষ্ট নষ্ট থেকে নাকি মানুষ আমি মরে গেলে আমার থেকে শান্তি পাবে আসলে নিজেকে প্রশ্ন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন এই জন্য মনে রাখবেন ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন এটা আদর বা আখলাক তৈরি করার দিন এটা সুন্দর চরিত্র গঠন করার দিন আপনার চরিত্র আপনার সৌন্দর্য দেখে মানুষ যাতে মনে করে যে না ইসলাম সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করত বলি হাযা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন بعثت لأتمم مكارم الأخلاق وفي الرواية بعثت لأتمم
حسن الاخلاق আমাকে প্রেরণ করা হয়েছে যাতে সুন্দর চরিত্রের পরিপূর্ণতা আমি দিতে পারি সুন্দর চরিত্রের পরিপূর্ণতা যাতে আমি দিতে পারি আমাকে এই জন্য প্রেরণ করা হয়েছে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা তো বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা তো বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহকে যদি ভালোবাসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে না আল্লাহ কি বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম বলো যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ কার অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ করেছেন তারপর কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর আশা করে ওয়ালিয়াউল আখির এবং যারা আখিরাতের আশা করে এদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পঠিত দোয়া ছিল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই দোয়াটি এত বেশি করতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি হাল তাখাফু আলাইনা আপনি যা এনেছেন এই যে কোরআন এনেছেন এটার প্রতি আমরা ঈমান এনেছি আপনার প্রতি আমরা ঈমান এনেছি হাল তাখাফু আলাইনা এর পরেও কি আপনি আমাদের আমাদের জন্য ভয় করেন যে আমরা পথভ্রষ্ট হতে পারি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন নাআম তিনি ভয় করতেন আমাদের তিনি আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি তিনি বলেছেন ইন্নাল কুলুব বাইনা উসবাইন মিন আসাবিউল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা নিশ্চয় আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে থাকে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে এগুলোকে পরিবর্তন করে দেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন এছাড়াও আমরা সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতটাকে পড়তে পারি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আমরা বলতে পারি হে আমাদের রব লা তুযিগ কুলুবানা আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না ভ্রষ্টতার দিকে ছেড়ে দিবেন না বা'দা ইয হাদাইতানা এই যে হেদায়েত আপনি আমাদেরকে দিয়েছেন হেদায়েতের পরে আমাদের অন্তরকে বক্র করবেন না ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা আমরা পক্ষ থেকে আপনি রহমত দান করুন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব নিশ্চয় আপনি মহাদাতা আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা যে কথা বলছিলাম আমরা সামারি করে ইনশাআল্লাহ আমরা খুব শেষ করছি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের দিন কোনো কিছু আমাদের কাছে আসবে না শুধুমাত্র সেই অন্তর ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আমার সামনে দাঁড়াতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারীদের বলার সক্ষমতা অন্তর মধ্যে দিয়েছেন তাকওয়া অবলম্বন করার সক্ষমতাও আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম কয়েকটা অন্তরের রোগ সম্পর্কে শিরক নিয়ে কথা বলেছিলাম আমরা অযথা নিয়ে কথা বলেছিলাম যে আত্মতুষ্টিতে ভোগা এটাতে ভোগা যাবে না এরপর আমরা হাসাদ নিয়ে হিংসা নিয়ে কথা বলেছিলাম অন্যকে হিংসা করা যাবে না এরপর আমরা কথা বলেছিলাম কি বলি অহংকার নিয়ে এই অহংকার আমাদের করা যাবে না অহংকার করলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না কারণ অহংকার হচ্ছে আমাদের চাদর এই চাদর নিয়ে যে কামাচারি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমান অবস্থ করে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলে এটা শেষ করতে চাই দেখেন অনেক সময় আমরা মুখকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করি তাই না আল্লাহ আমাকে বলার সক্ষমতা দিয়েছেন আমি যেভাবে ইচ্ছে সেভাবে আচরণ করি যাকে ইচ্ছা তাকে গালি দিই যাকে যার ইচ্ছা তার আমি তার পিছনে বদনাম করি নানা কথা বলে বেড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা সাহাবাকে জিজ্ঞেস করলেন একটা দুনা মান মুফলিস তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে নিঃস্ব ব্যক্তি আছে না নিঃস্ব ব্যক্তি কে তোমরা কি জানো তখন সাহাবারা জবাব দিল যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম দিরহাম লাহু ওয়া লা মাতা যার কাছে কোনো টাকা পয়সা নাই আর থাকার মতো যার কোনো সামর্থ্য নাই খাবার খাওয়ার মতো থাকার মতো কোনো জায়গা নাই এই হচ্ছে নিঃস্ব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ক্বাদ ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি আমার উম্মার নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সালাত অনেক সিয়াম অনেক যাকাতের সওয়াব নিয়ে সে কিয়ামতের দিন আসবে
وقد ياتي امشي عروش به قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا عشر طرق আশি কিয়ামতের দিনে এমন অবস্থায় আসবে সালাত সিয়াম যাকাতের সওয়াব নিয়ে আসবে হয়তো সে কাউকে শতমাহাদা গালি দিয়েছে ওয়া কাযাফাহাদা কাউকে অপমান দিয়েছে ওয়া আকালা মালাহাদা অথবা কারো সম্পদ সে বণ্টন করেছে ওয়া সাফাকা দামাহাদা অথবা এই ব্যক্তির হয়তো রক্ত ঝরিয়েছে ওয়া দরাবাহাদা অথবা কাউকে হয়তো সে মেরেছে এগুলো নিয়ে আসবে ওয়া ইউতা মিন হাসানাতিহি وهذا من حسناته আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদেরকে তার হাসানাত থেকে সওয়াবগুলো থেকে আস্তে দিতে থাকবে যাদেরকে সে মেরেছিল অপমান দিয়েছিল যাদের সম্পদ বণ্টন করেছিল এবং যাদের রক্ত ঝরিয়েছিল যাদেরকে মেরেছিল এই ব্যক্তিদেরকে ওই যে অনেক সওয়াব নিয়ে আসে এদের সওয়াব থেকে দিতে থাকবে যখন তার ফাইন ফানিয়াত হাসানাতুহু قبل ان يقضى ما عليه তার উপরে যে দায় ভার রয়ে গেছে এতজনকে যে মেরেছে গালি দিয়েছে অপমান দিয়েছে তারপরে হচ্ছে সম্পদ বণ্টন করেছে রক্ত ঝরিয়েছে এই ব্যক্তিরা আরো কিছু ব্যক্তি বেঁচে থাকবে তখন কি করা হবে উখিদা মিন সাইয়্যাতিহি ফাতুরিহা আলাইহি এই ব্যক্তিগুলো থেকে গুনাহগুলোকে দিয়ে ওই যে ব্যক্তি মেরেছিল গালি দিয়েছিল অপমান দিয়েছিল এই ব্যক্তির উপর ছুঁড়ে মারা হবে সুম্মা তুরিহা ফিন্নার এরপর ওই ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে অপমান অবস্থ করে নিক্ষেপ করবে এই হচ্ছে নিশ্চয় আমরা অন্যের গীবত করি নিজের লস অন্যের বদনাম করি নিজের লস এর চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে হতে পারে অন্যের জন্য নিজের আখেরাত হারাচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ যা বললাম আমাকে আমাকে আমল করার তৌফিক দান করুন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو التواب الرحيم